জামালপুরের বকশিগঞ্জে স্ত্রীকে গোশত কিনে দিতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন হাসান আলী নামে ২৬ বছর বয়সী এক যুবক। উপজেলার বগরচর ইউনিয়নের বান্দেরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাসান আলী বান্দেরপাড় গ্রামের রহমত আলীর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হাসান আলী প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে যান। শুক্রবার শ্বশুর বাড়ি থেকে স্ত্রী আফরোজা বেগমকে নিজ বাড়িতে নিয়ে আসার কথা ছিল। বেলা ১১টা পর্যন্ত শ্বশুর বাড়িতে না যাওয়ায় স্ত্রী আফরোজা পাশের গ্রাম জোলাপাড়ার বাবার বাড়ি থেকে স্বামী হাসানের বাড়িতে আসেন। এ সময় ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং ঘরের বেড়ার ফাঁক দিয়ে হাসান আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ডাকচিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দিলে শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পাশে একটি চিরকুট দেখতে পায়। ওই চিরকুটে হাসান আলী তার স্ত্রী আফরোজা বেগমকে অনেক ভালোবাসেন এবং তাকে দেখে রাখার জন্য নিজের বাবা মার প্রতি অনুরোধ জানান। পাশাপাশি নিজের স্ত্রীকে গোশত কিনে দিতে না পারায় আত্মহত্যা করেছেন বলে চিরকুটে উল্লেখ করেন হাসান। বকশিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।